আমি এখন তোমাদের ভিক্টর স্টোক ফ্লাওয়ার এঁকে দেখাচ্ছি, কীভাবে আঁকছি দেখো। প্রথমে একটা সোজা টান, তারপর দুই পাশ দিয়ে এই টাইপের দুইটা লম্বা করে রেখা দিবা, তারপর এটা নিয়ে যে ঘুরিয়ে আবার একটু গোল, তারপর আবার টেনে নিয়ে এসে এই দাগের সাথে লাগিয়ে দাও। এবার এখান দিয়ে একটা পাপড়ি এঁকে দিলাম, সেটা হচ্ছে দেখো চাঁদের মতো কিছুটা, তারপর আর একটা পাপড়ি। এভাবে আমরা তিনটা পাপড়ি এখানে এঁকে দেব। এখানে ফুলের নিচে যে ছোট ছোট পাতা হয় সেইটা। এবার দেখো এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি, পাতা, এবার আমরা পাতাগুলো এঁকে দিচ্ছি। পাতাগুলো চিকন চিকন, এমনি স্বাভাবিক পাতা। একটা কলি এঁকে দিই, কলিটা দেখো ঠিক প্রথমে এরকম মিডিল দিয়ে একটা এই টাইপের ওভাল শেপ, তারপর দুইটা পাতার মতো। আবার আমরা দুইটা পাতা এঁকে দিচ্ছি। হয়ে গেল আমাদের ভিক্টর স্টোক ফ্লাওয়ার। এখন আমি তোমাদের ভিক্টর স্টোক ফুলের কালারটা দেখাচ্ছি। দেখো এই পিঙ্ক কালারটা প্রথমে এইভাবে কিছু টান দিয়ে নাও, এরকম কিছু কিছু জায়গায় ঠিক এইভাবে টান দেওয়া হয়ে গেলে, এবার লাইট পিঙ্ক কালার, যেটা একদম লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক দিয়ে একটা ওয়াশ দিয়ে দাও। এভাবে জাস্ট একটা ওয়াশ। খুব ভালো মতো লক্ষ্য করো, তা না হলে কিন্তু পারবে না। কালারটা দিয়ে নিলাম, দিয়ে একটা ওয়াশ দিয়ে নিলাম। এখন আমি আবার আগের কালারটা যেটা আমরা বানিয়েছি রেড কালার আর হোয়াইট কালার দিয়ে বানানো হয়েছে কালারটা, রেড আর হোয়াইট মিশালে এই একটা কালার এসে যাবে। এটা দিয়ে শুধু এইভাবে একটু জায়গা জায়গা, যেহেতু এটা ভিতর ভিতরের সাইডটা এই জন্য একটু ডার্ক, এভাবে ডার্ক কালারটা দিয়ে নাও। তাহলে দেখেছো আমরা ফুলের কালারটা কিভাবে করলাম। এখন দেখো আমরা পাতার কালার করবো। পাতার কালারের যে সবুজটা তৈরি করেছি আমি সেটা ব্লু, ইয়েলো আর গ্রিন মিক্সড করে দিয়ে একটা পিঙ্ক কালার মতো একটা কালার চলে এসেছে। এভাবে দিয়ে জাস্ট একটা ওয়াশ দিয়ে দাও। ওয়াশটা হচ্ছে লাইট গ্রিন কালার দিয়ে, এভাবে লাইট গ্রিন। এখন দেখো আমি একটু ডার্ক নীল নিচ্ছি, ডার্ক ব্লু কালারটা নিয়ে এভাবে একটু লাইট অ্যান্ড ডার্কের বিষয়টা পাতার মধ্যে দেখিয়ে দিচ্ছি। ডার্ক ব্লু কালারটা পাতার যে টানগুলো থাকে সেটা আমরা ব্লু কালার দিয়ে কিছু কিছু জায়গায় এভাবে দেখিয়ে দিব।
হয়ে গেল আমাদের ফুলের কালার।